हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय अनदर वीडियो। तो सबाई के गुड मॉर्निंग जानिए दिलाम सकाल सकाल। वीडियो सकाल सकाल नय, एखन बजे होच्छे 7টা, ठीक है। तो सकाल ही बोललाम, तो गुड मॉर्निंग तोमादेरके बोले दिलाम। और एखन देखतेई पाच्छो सब एठो बासनगुलो रातेर छिलो आर सकाले चा करेछिलाम, तो सेई बासनगुलो धुये निच्छि देखतेई पाच्छो। आज जा रोदो उठे गेछे। आर एदिके देखो तोमादेर दादा भाई राते एनेछिलो कालके राते आमगुलो, एक जायगाय गेछिलो काजेर जन्य, सेखान थेके लोकेर आम गाछ थेके आम एकबार डाल शुद्ध भेंगे निये चले एसेछे। तो आमि भेबेछि भालो लागछे, तो डालगुलो झुलिये रेखे दिई, तो सेई कारणे आमि झुलिये रेखे दिएछि। आर एदिके देखो रोदटा देखाच्छि, देखो एखन 7টা মতন বাজে, তো এখন থেকেই দেখো রোদটা এতটাই জোর হয়ে গেছে, দেখতে পাচ্ছো? তো সেই কারণে এত রোদের জন্য আমাদের গাছগুলো শেষ হয়ে যাচ্ছে। তো অনেক গাছ ছিল, সবই মরে গেছে, শুকিয়ে একবারে। তো দেখতে পাচ্ছো কতগুলো পাতা শুধু একটু সবুজ সবুজ আছে, সবগুলো না তো মরে গেছে। তো যাই হোক, চেষ্টা করছি। তো আর এটা দেখো খুব সুন্দর, কিন্তু এটা কি হয় জানো, গেটটা একটু খোলা থাকলে তো সে ছাগল এসে খেয়ে নেয়, মুখ দিয়ে দেয়। আর ছাগলে মুখ দেওয়া মানে হয়ে গেল গাছের একদম অবস্থা খারাপ হয়ে যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীলি মিদ্যা ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো চলো গুড মর্নিং সবাইকে, কারণ সকাল সকাল ব্লগটা শুরু করে ফেললাম আজকে। আজকের ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের, তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ছোট্ট একটা ব্লগ, তো কোনো অসুবিধা হবে না, স্কিপ করো না, প্লিজ পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে আজকের ব্লগটা। তো যদি আমার এরকম ভিডিও তোমরা আরও দেখতে পছন্দ করবে, তো আমার পাশে থেকো তোমরা, আর আমাকে একটু সাপোর্ট করো, এটুকুই বলবো। তোমাদের সাপোর্ট ছাড়া একদমই এগোনো যাবে না, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে? তো ওইটা করতে ভুলো না। আর যারা নতুন এসেছো আমার, মানে আমার ফ্যামিলিতে যারা নতুন এসেছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপলোড করা মানে তোমার পাশে সবার প্রথমে চলে যাবে তোমাদের ফোনতে, ঠিক আছে? তো চলো দেখো ভিডিওটা, নিশ্চয়ই আজকের ব্লগটা খুবই ভালো লাগবে তোমাদের। তো এখানে দেখো ঘাটটা ঝাড় দিতে ভালো করে চলেছে, তো ঘাটের নিজে ঢুকে যাচ্ছি, কি করব, এভাবেই ঝাড় দিতে হয়। তো নিচটাতে আমি সেরকম কিছু রাখিনি ঘাটের নিচে, তো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই রাখি, নয়তো কেমন একটা আমার অস্বস্তি মনে হয় জানো, সেই জন্য। তো দেখো এতটাই, তো এদিকে দেখো এটা নিয়ে চলে এসেছি, মানে এতটাই নিজের খারাপ লাগছে, মানে কি বলবো। তো ওই বড় রুমটা মুছে টুছে চলে এলাম, তো মুছে আসার পরে এদিকে দেখতে পাচ্ছি পুরো ঘেমে গেছি, দেখো পুরো একদম ঘেমে গেছি। তো ফ্রেন্ডস, তোমাদেরকে একটা জিনিস না দেখালে নয়, মানে কি বলবো, মানে ওই রুমটা মুছে এলাম, দেখতে পাচ্ছি পুরো ঘেমে টেমে আবার অবস্থা খারাপ হয়ে গেছে। ওই বড় রুমটা মুছে আসার পরে ছোট রুমটাতে এসেছি, আসার পরে দেখি মুছতে আসবো, এতটাই গরম লাগছে বলে ভাবলাম যে ফ্যানটা চালাবো, তো গরমের মধ্যে কি অবস্থা দেখো। তো এদিকে দেখো সুইচটা দিচ্ছি, দেখো সুইচ দিচ্ছি, কিন্তু এদিকে দেখো ফ্যান কিন্তু চলছে না জানো, মানে ফ্যানটা মানে কয়েলটা পুড়ে গেছে নাকি বুঝতে পারছি না, গম গম। এদিকে দেখো, এদিকে দেখো সুইচ কিন্তু দেওয়া আছে, এই সুইচটা দেখছো, এটা না এইটা দেখো, ফ্যান কিন্তু চলছে না, দেখতে পাচ্ছ? তো মানে কি বলবো আর তোমাদেরকে, মানে এতটাই অস্বস্তিকর লাগছে, নিয়ে মানে বলে বোঝাতে পারবো না, এতটাই অস্বস্তিকর লাগছে। মানে গরমের সময়তে এইভাবে যে মানে একটা মানে বিপদ হবে, খারাপ হবে জিনিসটা মানে ভাবতে পারছি না। তো কয়েলটা মনে হচ্ছে পুড়ে গেছে, গম গম করে আওয়াজ হচ্ছে, এখানে দেখো সুইচ দেওয়া আছে দেখতে পাচ্ছ, কিন্তু তবুও কিন্তু চলছে না, মানে কি বলবো। তো যাই হোক, তোমার দাদা ভাই আসুক, তারপরে যা হবে হবে, দেখা যাবে, আর কি বলবো বলো। ফ্যানটা খুলে মনে হয় নিয়ে যেতে হবে, কয়েলটা মানে পুড়ে গেছে, আর মানে কিছু বলার নেই, পুরো দেখো পুরো চান করে গেছি আমি, মানে কি বলবো আর। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো, এটা না বললে নয় তোমাদেরকে, মানে বিরক্তিকর নিজেকে লাগছে, মানে কি বলবো। তো কাজ বাজ সেরে নিয়েছি, তারপরে চলে যাচ্ছি, স্নান টান হয়েও গেছে, দেখতে পাচ্ছ বোতলে জল ভরে নিচ্ছি। আর ওই যে ফিল্টারটা দেখতে পাচ্ছ না, ওইটাতে মানে জল থাকে, জল ভরে রাখি, বোতলে জল শেষ হয়ে গেলে ওটাই ভরে নিই। তো এখানে স্নান টান করে নিয়েছি দেখতেই পেলে, আর হচ্ছে ভালো করে মাথাটা মুছিয়েও নিচ্ছি গামছাটা দিয়ে। তো মানে বাইরে কেন করি যেন প্রচণ্ড চুল ওঠে আমার, সেই কারণে আমি বাইরে ভালো করে চুল টুলগুলো ছাড়িয়ে নিই আগে, তারপরে ঘরে এসে করি, নয়তো কি হয় জানো, পুরো ঘরটাতে এত চুল, মানে কি বলবো, মাথা থেকে এত চুল পড়ে মানে বলার নেই। তো তোমাদের যদি কোনো কিছু জানা থাকে যে চুল বন্ধ পড়া বন্ধ হবে, সেটা প্লিজ একটু কমেন্ট করে জানিও না তোমরা, তাহলে আমার খুব উপকার হবে।
তো দেখো এখানে স্নান টান করার পরে চলে এসেছি, তোমাদের দাদা ভাই চলে এসেছে, তো দুজনের ভাত বেড়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ, এটা ভাবছো মনে হয় তোমরা মাংস, মাংস নয় জানো, এটা হচ্ছে পটলের তরকারি। তো পটলের তরকারিটা কালকে করেছিলাম, তো রয়ে গেছিলো অনেকটাই, দেখতে পাচ্ছ অনেকটাই আছে। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই জন্য খুবই ভালো থাকে। আর তরকারি যদি বেশি থাকে আমি ফ্রিজেই রেখে দিই, তো কী করবো, ফেলে দেবো বলো সেই কারণে। তো চলো, তোমাদের সামনে অনেকটা টাইমের পরে আবার চলে এলাম, তো মানে কি বলবো, তো একদমই মানে অনেকটা টাইম, অনেকটা টাইম বলতে পারো, তো একদমই আমি তোমাদের সামনে আসতে পারি না। আর আজকে বিকেলের দিকে, বিকেলের নয়, তখন বাজে কটা বলো তো, তখন বাজে হচ্ছে 4টা বাজে, 4টা বাজে, তখন থেকেই ঝড় আর বৃষ্টি, ঝড় আর বৃষ্টি, মানে কি বলবো, প্রচণ্ড অন্ধকার হয়ে গেছিলো, মনে হয়েছিল যেন রাত 9টা বাজে, এরকম অন্ধকার হয়ে গেছিলো। তো যাই হোক, তখন আর ভিডিওটা স্টার্ট করা হয়নি, কারণ এতটাই অন্ধকার হয়ে গেছিলো, তখন কি করে ভিডিওটা করব। তো এদের মানে অনেক কিছু জিনিসপত্র পড়েছিল, ওগুলো ঢোকানো গুছানো করতে করতেই মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এখানে ভাবছি যে রাতে কেন চুলটা ছেড়ে রেখেছি, রাতে প্রচণ্ড মানে দুপুরবেলা কি হয়েছে বলতো, খাওয়া দাওয়া করে না শুয়ে পড়েছিলাম, তো মাথাটা তো ধুয়েছিলাম, তো সেই জন্য মাথাটা জড়িয়ে শুয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি যে চুলটা ভেজা আছে বলে। তো ঘুম থেকে উঠে দেখি চুলটা ভেজা, তখন আর খুলিনি, তো কাজ বাজ সেরে এখন তোমার দাদা ভাইদের কিছু লোকজন এসেছিল, তোমার দাদা ভাই, তো তাদেরকে চা টা করে দিলাম, তারা চা টা খেলো, খেয়ে চলে গেলো, তোমার দাদা ভাই বাজার থেকে চলে গেছে, তো সেই কারণে তো তো করেই যাচ্ছি। তো তোমাদেরকে খুব মানে এক্সাইটেড হয়ে আছি যে জিনিসটা দেখাবো, আমার খুব প্রয়োজন ছিল ওই জিনিসটা, তোমার দাদা ভাই ওইটা কিনে দেবে আমি নিজেও ভাবতে পারিনি, ঠিক আছে। তো যাই হোক, ওই জিনিসটা পেয়েও খুবই খুশি হয়েছি আমি, তো আনবক্সিং করে ফেলেছি, কিছু করার নেই, তো তোমরা প্লিজ ক্ষমা করে দিও, তোমাদের সামনে আনবক্সিংটা করতে পারলাম না। তো এখানে দেখো চুলটা এই জন্য ছেড়ে রেখেছি, ভাববে চুলটা ছেড়ে রেখেছি, সেই কারণে বলে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। তো চলো দেখাই কোন জিনিস কি জিনিস, তো দেখতে থাকো ভিডিওটা, আজ আর বেশি বড় করব না, তোমাদেরকে গিফট দেখিয়ে দিই, তারপরে ব্লগটা শেষ করে দেবো, তো তোমরা দেখো। আর ও এই জিনিসটা আমি আনবক্সিং করেই ফেলেছি, দেখতে পাচ্ছ ভেতরে খাপ ছিল, এই খাপটার ভেতরে ছিল, ঠিক আছে। তো এই খাপটার ভেতরে ছিল, এটা কত নিয়েছে সেটা আমি দেখিনি, তো আমার দেখার দরকারও নেই, কারণ তোমাদের দাদা ভাই দিয়েছে ওটাতেই খুশি আমি। তো কম হোক বেশি হোক যাই হোক, এই জিনিসটা আমার খুব প্রয়োজন ছিল, এটা সেটও করে দিয়েছে তোমার দাদা ভাই, তো দেখিয়ে দিয়েছে কেমন করতে হবে। তো কেমন হয়েছে গিফটটা তোমরা জানিও আমাকে, ঠিক আছে। তো আমার খুব প্রয়োজন ছিল, ভিডিও করাতে খুব অসুবিধে হচ্ছিল হাতে ধরে ধরে ভিডিও করতে, তো সেই কারণে এটা দিয়েছে, খুবই খুশি আমি। আর কি জন্য বললাম বলতো, যে মানে তোমার দাদা ভাই এসব জিনিস যে আমাকে গিফট করবে না আমি কখনো ভাবতে পারিনি, কারণ ও ভিডিও করাতে একদমই ওর ইচ্ছে নেই, ভিডিও করি বা কোনো কিছু ইচ্ছে ছিল না, কিন্তু এখন জানি না যে ইউটিউবে বলো ইনস্টাগ্রামে বলো সবেতেই তো আমি ভিডিও করি, কিন্তু তোমাদের দাদা ভাই খুব সাপোর্ট করে এখন আমাকে, কোনো কিছুই বলে না, তো সেই কারণে এই জিনিসটা দিয়েছে, খুবই আমি খুশি, তো আমার খুব দরকার এই জিনিসটা সেই জন্য। তো যাই হোক, তোমাদের কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, তো আজকের মতন বাই, পরের ব্লগে নিই, আজকের মতন বাই সবাইকে, গুড নাইট। তো এখন বাজে হচ্ছে পুরো 7:30, সেই কারণে তোমাদেরকে গুড নাইট বলে দিলাম, বাই।